হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। এই যে চান করে উঠে আসলাম, ভাবছি একটা ভিডিও করি, তারপরে ছেড়ে দিয়ে আবার কাজ মাজ করতে হবে, বুঝেছো? তো হিটারটা বন্ধ করে দিই। তো চান করে উঠে এসেছি, তার জন্য হিটারটা চালিয়ে রেখেছিলাম। তো তোমরা কি শুনতে পেয়েছো যে আমরা কিন্তু শুনতে পাচ্ছি কানাঘুষা যে গামলামুখী নাকি আবার সংসারে ফিরতে যাচ্ছে? তোমরা কি বলছো বন্ধুরা, তোমরা কি বলছো? আমরা যেটা বলছি, আমি একবার অনেক আগে বলেছিলাম যে দেখ গামলামুখী, যা হবার হয়ে গেছে, তুই সংসারে ফিরে আয়। সেইখানে আমাকে দাঁড়া দাম কমেন্ট করেছে একজনা যে সে চলে গেছে, সে একটা পরপুরুষের সঙ্গে সংসার করেছে, রাত বিতিয়েছে, তারপরে তুমি বলছো আবার সন্দীপের কাছে ফিরে আসতে, কি করে বলছো? সে বেশ আমাকে ধমকি দিয়েছে একটু। হ্যাঁ, তো আমি বুঝলাম জনগণ যেটা বলছে সেটাই ঠিক, কেননা আমাদের কিন্তু মেয়েদের যারা কণ্ঠ মানে ইসে আছি, আমরা এই ভিডিওর মধ্যে আছি, তারা কিন্তু, তাদের কিন্তু তিনটে সংসার হয়। মেয়েদের অলরেডি দুটো সংসার হয়, দুটো সংসার। তাহলে তুমি বলবে দিদি দু ভাই দুটো সংসার কি? দুটো সংসার আমি বুঝে দিচ্ছি, মেয়েদের এক বাবার বাড়ির পরিবার, একটা শ্বশুর বাড়ির পরিবার। দুটো পরিবারকে নিয়ে মেনটেন করে কিন্তু মেয়েদের সংসার হয়, তাই তো? সেটা কিন্তু গামলামুখী একদমই করতে পারেনি। তারপরে কিন্তু ও কিন্তু আর একটা জায়গায় জড়িয়েছিল, যেটা আমরাও জড়িয়ে আছি ভিডিওর মাধ্যমে। এখানেও কিন্তু আমাদের একটা পরিবার আছে, আর পরিবার যদি না থাকে, আমাদেরকে না দেখে, না সাবস্ক্রাইব করে, না লাইক করে, না কমেন্ট করে, তাহলে কিন্তু আমরা কিন্তু এগোতে পারি না, তাই না? তার মানে ওরা আমাদের একটা বেস্ট ভালো পরিবার, তার জন্য আমাদের ভিডিওগুলো দেখছে, কমেন্ট করছে, সাবস্ক্রাইব করছে, লাইক করছে, ভালো লাগলে শেয়ার করছে। তা ওরাও কিন্তু আমাদের সত্যি সত্যি একটা পরিবার। তা আমাদের মেয়েদের কিন্তু তিনটে পরিবার যারা আমরা এই ভিডিওর মধ্যে মানে আছি, যারা নেই তাদের দুটো, আর আমরা যাহাতে আছি, তো আমাদের তিনটে পরিবার, তাই তো? তো তিনটে পরিবারকে নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়। এইবার কমেন্ট নেগেটিভও আসতে পারে, পজিটিভও আসতে পারে, যার যেরকম ধারণা সে সেরকম কমেন্ট করবে, তাই তো? কিন্তু সে খারাপ করলো বলে যে সে আমাদের পরিবার না, এটা কিন্তু ভুল কথা। খুব খুশকি হয়েছে জানো তো, মাথায় প্রচণ্ড খুশকি হয়েছে, সে যে আমাদের পরিবার না সেটা কিন্তু না। সে পরিবার বলেই কিন্তু সে খারাপ করুক আর ভালো করুক, দেখো একটা যখন সংসার শরীর মানে আমরা শ্বশুরবাড়ির সংসারে আসি মেয়েরা, তখন কিন্তু আমাদের যা থাকে, ননদ থাকে, শাশুড়ি থাকে, অনেক পরিবার থাকে, শ্বশুরবাড়ির অনেক পরিবার থাকে, তার মধ্যেও কিন্তু ওখানেও কিন্তু তুতু ম্যামা হয়ে যায়। তার সঙ্গে কি আমরা একদম কাটছাট করে দিই না, তাই না? তাদের সঙ্গে মিশতে হয়, কথা বলতে হয়, সব কিছু করতে হয়। হ্যাঁ, ক্ষণেকের হয়তো একটু খারাপ লাগে, তাছাড়া মিশতে কিন্তু আমাদের হয়। তার জন্য একটা কথা বলছি, আর পিছনে ইগনোর করো, কেননা আমাদের এদিকে দিল্লিতে একটু মেঘলা মেঘলা, বুঝেছো? ওর জন্য আমি ঘরের মধ্যে ধুয়ে ড্রাই করে মেলে দিয়েছি, বুঝেছ? তো তো এটা হলো কথা। তো তোমরা একটা কথা বলো যে আমাদের তিনটে পরিবারকে নিয়ে চলতে হয়, তাহলে ও যখন জানতো যে আমি যেটা করেছি সেটা সোশ্যাল মিডিয়ায় আনবো না, তাহলে কিন্তু গামলামুখীর এত বাড়াবাড়িটা করা উচিত হয়নি। যখন সন্দীপ ওকে দেখে নাকুচ করে দিয়েছিল, তখনই কিন্তু থেমে যাওয়া উচিত ছিল। আর কত চালাক মেয়ে, এটা ভাবো মাথায় কি ব্রেন খাটিয়েছে ও, যে ওর বান্ধবীর নামটা সেভ করে রেখেছে, বান্ধবীর নামটা সেভ করে রেখেছে। তার মধ্যে ওর চোর চোর ভাব, কিন্তু অনেক মানুষ আছে যেরকম আমাদের দালাল, সে নিজেও পরকীয়া করে আর পরকীয়াকে সাপোর্ট করতে ভালোবাসে, তাই তো? আজকে সঞ্জয় দা যা দিল, সত্যি মায়েরই শুনলাম, একটু আগে চান করার আগেই শুনলাম, ভিডিওটা দেখলাম, জোকে নাকি রাতে একটার সময় ফোন করেছিল, রাতে একটার সময় ফোন করেছে, ও ফোন উঠায়নি, তারপরে ও তিনটের সময় আবার এসএমএস করেছে, কেন রে দালাল?
আজকে তোর সঞ্জয় দার এত হেল্পের দরকার, এত দরকার। হ্যাঁ কেন, তুই তো একলাই 100। 100 কোথায়, 100 কম বললাম, লাখো লাখো লাখো, ঠিক আছে না? তো তুই একলাই সব, তোর তো কোনো মানুষের দরকার হয় না। আজকে হঠাৎ তোকে সঞ্জয় দাকে কি এমন দরকার পড়ে গেল, কি এমন দরকার পড়লো সঞ্জয় দাকে, যে তুই সঞ্জয় দাকে রাত 1টার সময় ফোন করছিস? একটা বেটা ছেলেকে সে 1টার সময়, সবাই জানে, সবাই জানে যে মানুষ 1টা অবধি জেগে থাকে না, ঘুমিয়েই থাকে। তাহলে 1টার সময় ফোন করার মানে কি, মানে কি এটা বলো তো বন্ধুরা, এটা মানে কি? হ্যাঁ, একটা পরপুরুষকে সে 1টার সময় ফোন করছে। হ্যাঁ, আমি কাকে ফোন করতে পারি? আমার ধরো পরিবারে কোনো বিপদ হলো, কোনো বিপদ হলো, তখন আমার ভাই, মা বাবা, বোন, শ্বশুরবাড়ির কাউকে, তাদেরকে আমি ফোন করতে পারি রাত 1টার সময়, তাও বিপদ, খুব বড় বিপদ হলে। ছোটোখাটো বিপদ হলে এড়িয়ে যাও, এইটাই, কেননা তারা ঘুমাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করাটা একদমই ঠিক না। তাহলে গামলামুখির কে লাগে সঞ্জয় দা, কে লাগে? ও তো পোলের উপরে পোল খুলছে, পোলের উপরে পোল খুলছে, তারপরেও সঞ্জয় দা তো ওর কেউ লাগে না। তাহলে সেই সঞ্জয় দাকে রাত 1টার সময় কেন ফোন করলো, কি রে দালাল? আজকে মনে হচ্ছে খুব দরকার তোর সঞ্জয় দাকে। খুব দরকার, খুব বলিস মানুষকে। দীপ্তিদি যে কথাগুলো বলে সেইগুলো জবাব দিস না কেন, সেগুলোকে কেন জবাব দিস না? ও তো আমার থেকেও বাজে বাজে কথা বলে, তাকে জবাব দিচ্ছিস না? দে জবাব, কেন পারিস না, কেন পারিস না? কেননা সত্যিটা পুরো দীপ্তিদি জানি, তার জন্য তুই ওর সঙ্গে মুখ লাগিস না, তাই না? লাগতে গেলে তোকে ছুলে দেবে, ছুলে, বুঝতে পেরেছিস? একদম ছুলে দেবে। তার জন্য তুই দীপ্তিদির কোনো কথা কান দিও কান্দিস না, হয়তো ভিডিওগুলো দেখিস কিন্তু কান্দিস না, কেননা পারবি না তো। সত্যি কথাটাকে যখন ও উকরিয়ে ধরবে তখন তুই যাবি কোথায়? তোর মাকে যে গালাগালিটা দিয়েছিলি সেইটা দীপ্তিদি কী করে জানলো, কী করে জানলো? অন ক্যামেরাই বলেছিলি, অতটা হয়তো আমি জানি না, আমি নতুন তো, কিন্তু দীপ্তিদির সব ভিডিওগুলো আমি দেখি, আমি দেখি, ভালো লাগে। ও গালি দিলেও মানে তার মধ্যেও অনেক কিছু সত্যি কথা আসে, তার জন্য দেখি যে দীপ্তিদি কী বলছে ওকে। আজকে কী সুন্দর গুড়গুড় গুড়গুড় করে তুই তোর ভেড়াটাকে নিয়ে বসে গেছিস। হ্যাঁ, হিংসা হচ্ছে মন্দিরার প্রতি, হিংসা হচ্ছে, হিংসা হওয়াটা তোর জন্য স্বাভাবিক, তোর জন্য। তুই তো প্রত্যেকটা মানুষকে হিংসা করিস, প্রত্যেকটা মানুষকে। দুটো মানুষ উপরে থাকে তাদের কোনো সময় খোঁজ নিস? দুই কাপ চা করে নিয়ে উপরে যাস যে মা নাও, পাপা নাও, এনা খাও? যাস? তোর ওই ভেরুটার সাথে সাথে তোকে পর্যন্ত ছুঁড়ে ফেলে দিয়েছে ওরা, কেননা তুই ওই বাড়ির যোগ্যতা বই না, তোর ভিতরে কোনো যোগ্যতা নাই, যোগ্যতা একটাই আছে, লোককে ধ্বংস করা, বুঝতে পেরেছিস? লোককে ধ্বংস করা। বাবা একটু হেলান দিয়ে বসি, কেননা কি লাগছে, আর হিটারটা একটু চালিয়ে দিই, বুঝতে পেরেছিস? তো তোকে না যত বলা যায় তত কম, তোর একটা পুরুষ মানুষ লাগে, তোর একটা পুরুষ মানুষ লাগে। কেন রাত 1টার সময় কোনো মেয়েকে ফোন করতে পারতি? আর আছেই বা কে তোর সাথে, তোর সাথে আছেই কি? তুই হাতড়ালেও কাউকে পাবি না, কানো মানুষরা যখন রোডে চেয়ে হাতড়ায় না, তাকেও মানুষ রাস্তা পার করে দেয়। যখন ছোট ছোট বাচ্চাগুলো রোড পার হওয়ার জন্য দাঁড়িয়ে থাকে, আর জানিস তো দিল্লির রোড কি সাংঘাতিক রোড, বুঝেছিস? সেই বাচ্চাগুলোকে না
মানুষরা ধরে আগিয়ে দেয়, রাস্তা পার করে দেয়। আর তুই হলে মনে হয় ওই বাচ্চাটাকে যদি বলতো যে আমাকে একটু হেল্প করে দাও আন্টি, আমাকে রাস্তাটা পার করে দাও, তা তুই কি করতি? তুই আমার মনে হয় ওখানে খুশে ধরে মেরে ফেলতি, বুঝেছিস? কেন, তুই তো বাচ্চা একদম পছন্দ করিস না, একদম বাচ্চা পছন্দ করিস না তুই। ওর জন্য দেখ তোকে একটা সন্তানও ভগবান দেয়নি। একদিন আমি আসছি, ওই পার থেকে এই পারে চলে এসছি আমি, কিন্তু একটা বাচ্চা আমাকে বলছে ওই পারেই স্কুল ওর, তো বলছে আন্টি আমাকে একটু রোডটা পার করে দাও না। তো আমি বললাম চলাই, তা আমি রোডটা পার করে দিয়ে আসলাম। হ্যাঁ, আমাকে হয়তো ডবল যেতে হলো, আসতে হলো, কিন্তু বাচ্চাটা তো ভালোভাবে পার হয়ে গেল, কেননা দিল্লিতে অনেক গাড়ি, অনেক গাড়ি। কিন্তু একটা বাচ্চা দিল্লির একটা নিয়ম কি ভালো আছে জানো তো, যত স্পিডে গাড়ি থাক আর একটা গাড়ি দাঁড়িয়ে যাওয়া মানে তার পিছনে লাখো গাড়ি দাঁড়িয়ে যাওয়া, লাখো গাড়ি দাঁড়িয়ে যাওয়া, ঠিক আছে? একটা গাড়ি দাঁড়িয়ে যাওয়া মানে সেইখানে একটা বাচ্চা কি একটা বিড়াল একটা কুকুরও যদি পার হয় না, ঠিক যত স্পিডে গাড়ি আসুক ঠিক তাদেরকে বাঁচিয়ে দেয়, সেই গাড়িটাকে থামিয়ে তাকে পার করে দিয়ে তারপরে সে যায়, বুঝেছিস? এইটা হলো নিয়ম, এইটাই হলো নিয়ম। দেখিস গ্রামে কত অ্যাক্সিডেন্ট হয়, কত পাল্টি খায়, কত গাড়ি কত অ্যাক্সিডেন্ট করে, কিন্তু দিল্লিতে শুনিস যেরকম অ্যাক্সিডেন্ট হয় এরকম পাল্টি খায় না, কিন্তু একটা গাড়ির পিছনে হাজারো গাড়ি থাকে। একটা গাড়ি মানে কিছু হওয়া মানে সে হাজারটা গাড়িরও লোকসান, বুঝতে পেরেছিস? চারটি বেজে গেল, তো একটা মানুষ ভাবতে পারিস, একটা মানুষ যে কতখানি ভালো হলে তাকে হেল্প করা যায়। তোকে কে হেল্প করবে না? সঞ্জয় দা জান পুচে তোর ফোনটা উঠায়নি, জান পুচে, বুঝেছিস? জান পুচে তোর ফোনটা উঠায়নি, কিন্তু তোর যা মুখের বাণী ওই তোলার ওই শোনার জন্য তোর সঞ্জয় দা ফোন উঠাবে? ভাবলি কী করে তুই, ভাবলি কী করে? এবার আসি আমি গামলামুখির কথায়। গামলামুখি শোন, তোকে বলছি তুই যেটা করেছিস সেইটা তুই বুকে হাত দিয়ে বলিস তো, যে তুই ঠিক করেছিস না ভুল করেছিস। তুই যে এই যে মিথ্যে এত বদনাম দিলি, তাহলে এই মিথ্যা বদনামগুলো আর উঠে আসবে কোনো দিনও আসবে? আর যারা এত টর্চার করেছে তোকে, তিনবার মার্ডার করতে গেছে তোকে, 5 বছর এত অত্যাচার করেছে, তুই শ্বশুর শাশুড়ি টাকা পর্যন্ত রিজার্ভ রুমে রেখে দিলি, সামানগুলো তোর বাড়ির থেকে এই বাড়ির থেকে দশ নস করে নিয়ে গেলি। আচ্ছা তুই বল, সামান নেওয়ার অধিকার আছে? ধর আমার স্বামীর সঙ্গে আমি হলো ই করব, ডিভোর্স নেব, তো আমার মেন মেন জিনিসগুলো আমি দেখব, যে হ্যাঁ ক্যাশ যেটা হয়তো দিয়েছিল সেটা ফেরত দাও, আমার সোনা দানাগুলো ফেরত দাও, তাই তো? তুই কি করলি, তুই কি করলি, পুরো ঘরটাকে উল্টিয়ে পাল্টিয়ে ছানবিন করে তসনস করে তুই নিয়ে গেলি, কি করে পারলি রে? ওই বেডটায় না তোর বাচ্চাটা থাকতো, কিষানও থাকতো? তোর একবারও মন কাঁদলো না যখন তুই সামানগুলো নিয়ে গেলি, তারপরে যে তোর বাচ্চাটা মাটিতে শুয়ে থাকলো, খুব ভালো লাগলো না? ছাপ্পাস, এরকম না হলে মা বল, এই না তুই মা, হ্যাঁ আজ অবধি কোনো সময় বাচ্চাটার কথা বলেছিস তুই? হ্যাঁ, এত রং এত শরীরে আসে, এত রস কোথার থেকে আসে তোর, একটা ওইটুকু একটা বাচ্চাকে ছেড়ে কি করে আসে? আর তোর মা বাবাই বা কেমন যে নাতিটার কথা একবারও বলে না? তুই বলে খাসি মাংস খাস না, এখন তো খুব খাচ্ছিস ধুনে ধুনে। যখন সন্দীপ খাসি মাংস আনত তখন তুই লড়তি ওর সঙ্গে, লড়াই করতি, ঝগড়া করতি,
বুঝেছিস? আর আজকে তুই খাসির মাংস আনছিস, ওপেন দেখাচ্ছিস দিয়ে তুই খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছিস, খাসির মাংস দিয়ে মটন বিরিয়ানি বানিয়ে খাচ্ছিস। এটা বাবার বাড়িতেই সম্ভব হয় বল? শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়াটা খুব কষ্টকর ব্যাপার, তাই না? তোদের মতন কিছু হারামি মেয়ের জন্য না শ্বশুরবাড়িটার বদনাম, বদনাম শ্বশুরবাড়িটার। কী করে পারিস রে তোরা? কী করে পারিস? আর একটু কথা বলা না, সাফ করে বলা শেখ। যে তুতলা তুতলা কথা বলিস না, তোর এই তুতলা কথা শুনতে না ঘৃণা লাগে, ঘৃণা। তোর বয়স হয়ে গেছে 24, একদম কিষাণু মনে হয় তোর থেকে, ভালোভাবে কথা বলে, শুনতে ভালো লাগে, হাসি লাগে, মজা লাগে ওর কথাগুলো শুনতে। দেখছিলি ওর বাবার গলা ধরে কীরকম বলছিল, পাপা ও আমার বন্ধুকে না ফেলে দিয়েছে, আমার পাপা আমার বন্ধুকে, পাপা দাঁড়ো তো, আমার বন্ধুকে ফেলে দিয়েছে। তো সন্দীপ জিজ্ঞেস করছে, তুমি ধাক্কা মারোনি তো? বলে না, আবার বলে না, আমিও ধাক্কা মেরেছি। সত্যি কথাটা বলে দিল, জানিস তো, যে ও ধাক্কা মেরেছে সেই সত্যি কথার বলার সাহসটা ওর ভেতরে আছে, তাই ও বলেছে। আর তুই, তোর পোল খুলবে দাঁড়া, এখন দেখছিস মন্দির আর কি হাল করছে, দেখেছিস? তোরই দিদি ভাই, ও তোরা তো আবার দিদি ভাইয়ের ঘরে খেতে যাচ্ছিস, তাই না? তোর বৌদি আর তুই, যা যা খেয়ে আয়, খেয়ে আয়, খেয়ে আয়। তো তুই একটা কথা বল, তোর দিদি ভাই কিন্তু তোর এইভাবে পোল খুলবে, যেগুলো তুই আজকে বলে রাখছিস সেইগুলোই পোল ধীরে ধীরে তোরও খুলবে, তখন তুই কোথায় যাবি? ওর পাশে তো, তা মন্দিরের পাশে তো সোমনাথ আছে, শ্বশুর শাশুড়ি আছে, ননদ আছে, তোর পাশে কে আছে, তোর পাশে কে আছে? আর এই যে গুড়গুড় করে আওয়াজ হচ্ছে না, ওটা কিন্তু হিটার চলছে। আর এই যে আমার রাজা চলে এসছে, রাজা, চলে এসছে রাজা, আসুক আসুক, এত চুমু দাও তো, এই দেখো আমার রাজা, ঠান্ডা, পুরো গা ঠান্ডা ওর, পুরো গা ঠান্ডা, বুঝেছ? পুরো গা ঠান্ডা, কিন্তু তবু ঘেমে যায়, এত ঠান্ডার মধ্যে আমরা হিটার নিয়ে বসে আছি, ও ঘেমে যায়। তো টিনা একটু লজ্জা সরম কর, বিপদ আসতে কিন্তু আর দেরি নাই, আর দেরি নাই, আসছে বিপদ, দাঁড়া। এক বছরের মধ্যে দেখেছিস কুরুক্ষেত্রের যুদ্ধ বেঁধে গেছে মন্দিরার সাথে দালালের, তোর সাথেও এরকম বাঁধবে, বুঝেছিস? তখন আমরা হাতে তালি দেব, হাতে তালি দেব, হবেই তোর সঙ্গে। ওই দালাল ঘোরামুখী, ও কিন্তু কারো না, কারো না, বুঝেছিস? কারো না। আর তোরও যে হবে সেটা তুই ভাবলি কী করে? ও নিজের শ্বশুর শাশুড়ি না, নিজের বাবা মার না, তোর কী করে হবে? ও নিজের স্বামীর না, ওর নাকি স্বামীর সঙ্গে ফিলিং আসে না, রস আসে না, বুঝতে পেরেছিস? তো তোর শ্রাদ্ধ শান্তিও করবে ও, দাঁড়া, বেশি দেরি নাই, আর বেশি দেরি নাই, বুঝতে পেরেছিস? তোরও শ্রাদ্ধ শান্তি এই করবে, এটা ভাবিস না যে তুই ছাড়া পাবি, তুইও কিন্তু ছাড়া পাবি না, বুঝতে পেরেছিস? তো এখন থেকে হুঁশিয়ার। আর তুই সত্যি সত্যি সন্দীপের বাড়িতে আসছিস? এত কিছু করার পরেও, এত কিছু করার পরেও ওই বাড়িটা এসে কী করে থাকবি রে? যেভাবে লুটপাট করে সামানগুলো নিয়ে গেলি, তোর বাবা যেভাবে মারলো সন্দীপকে, তারপরেও কীভাবে ওই বাড়িতে ঢুকবি বলতো? একটু নজ্জা করবে না তোর? তোর ওই থোদলা নাতে একটু নজ্জা করবে না? থাবলামুখী চুপামুখী তোকে কি এমনি বলে মানুষ, বল। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা আমি এখানে রাখছি, আমার না এই পেছনে একটু যন্ত্রণা করছে, বুঝেছ? যন্ত্রণা করছে।
তো চলো টাটা বাই বাই।